দেখুন যে কারণে কাতারের আমিরকে ফোন করলেন ট্রাম্প সংকট নিরসনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন আরব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় প্রতিবেশী সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ইয়ামেন পরে মিশর ও মালদ্বীপ ও লিবিয়ার সম্পর্ক ছেদের ঘোষণা দেয় মঙ্গলবার থেকে কাতারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে সৌদি আরব এছাড়া মিশর ও সৌদি সহ সম্পর্ক ছিন্নকারী দেশগুলো কাতারের বিমানের জন্য আকাশসীমা সীমা বন্ধ করে দিয়েছে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যালয়ে এক বিবৃতিতে বলেছেন মতপার্থক্য পার্থক্য প্রেসিডেন্ট সকল পক্ষকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন এমনকি প্রয়োজন হলে হোয়াইট হাউজে বৈঠকেরও প্রস্তাব দিয়েছেন তিনি কাতারের এক কর্মকর্তা বলেছেন উপসাগরীয় এলাকার কূটনৈতিক সংকটের সমাধান বের করতে এবং এ অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে ট্রাম্প তার আগ্রহের কথা ব্যক্ত করেছেন এর আগে মঙ্গলবার কাতারকে এক ঘুরে করার কৃতিত্ব দাবি করেছে প্রেসিডেন্ট ট্রাম্প এই পৃথক টুইটে ট্রাম্প বলেছেন আমরা সাম্প্রতিক সৌদি আরব সফরের সময় আমি বলেছিলাম মৌলবাদীদের আর অর্থায়ন নয় তখনই তারা কাতারের দিকে আঙ্গুল তুলে বলেছিলেন দেখুন ভয়ঙ্কর সন্ত্রাসবাদ শেষ হওয়ার শুরু হবে এটি আমার এই চ্যানেলতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে